দুই শিক্ষকের ঝামেলায় রক্তাক্ত শিক্ষাক্ষেত্র, প্রধান শিক্ষকের মারে রক্তাক্ত জখম শিক্ষক, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি বারাসাত হাসপাতালে, আজকের মতো বন্ধ থাকলো স্কুল। ঘটনায় উত্তেজনা ছড়ালো দেগঙ্গার বাজিতপুর MSK স্কুলে। প্রধান শিক্ষকের আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। দুই শিক্ষকের মধ্যে টাকা পয়সা লেনদেনের জেরে মারধর হয়। এখানে মাস্টারে মাস্টারে টাকা পয়সা নিয়ে ঝামেলা বাঁধিয়েছিল, দুই মাস্টারে রক্তাক্ত হয়েছে। একটা মাস্টার কার্তিক পাল, তাকে রক্তাক্ত করা হয়েছে, তাকে আমরা ডাক্তারখানে পাঠিয়েছি। আর হেড মাস্টারকে আটকে রাখিয়েছিল, থানা পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেল। কি নিয়ে ঝামেলাটা, কি নিয়ে হয়েছে? টাকা পয়সা নিয়ে। টাকা পয়সা নিয়ে কে মারধর করেছে? কে মেরেছে? জয়দেব ঘোষ কার্তিক পালকে মেরেছে। জয়দেব ঘোষ কে? উনি হেড মাস্টার। উনি ওই কার্তিক পালকে স্কুলের মাস্টার মশাই? হ্যাঁ, দুই মাস্টার মশাই, দুই মাস্টার। দুজনা মারপিট করেছে? দুজনাই মারপিট করেছে। তারপরে আপনারা যারা এখানে অভিভাবক আছেন, তারা আটকে রাখা হয়েছিল এই মাস্টার? না, আমরা চিনিক পুলিশ আমাদের পাড়ে আছে, তাদের ডাকা হলো, তারা এসে ওদেরকে আটকে রাখলো, থানায় খবর দিল, থানার গাড়ি এসে তুলে দিয়ে গেল। হেডমাস্টার মশাই? হেডমাস্টার মশাই। কি নাম আপনার? আমার নাম তাসলিমা বিবি। বিষয়টা, ঘটনাটা হচ্ছে, ও 50,000 টাকা পাবে ওর কাছে গতকাল থেকে বলে, বললে এবার বললে আমি 1:30 সময় স্কুলের থেকে আমি ডাক্তার দেখাতে যাব, আমার টাকাটা দিতে হবে। এবারে ও তখন বলছে যে টাকা আমি এখন দিতে পারছি না, তোমাকে 1:30 সময় ছাড়া হবে না এখান থেকে, হেডমাস্টার বলে। এবার হেডমাস্টার এই কথাটা বলা মাত্রই বলে, কেন এই কথাটা বলছেন? জানো তো আমি ডাক্তার দেখাতে যাব, তোমাকে কাল থেকে বলে আসছি, আর তোমার কাছে আমি 50,000 টাকা পাবো, তোমাকে দেওয়ার কথা তুমি দিলে না। আর এই বলে কত বিতর্ক হতে হতেই ওকে নাকে একটা ঘুষি মারে হেডমাস্টার। মারার পরে রক্তাক্ত হয়ে যায়, হলে মাথা ঘুরে এমনি পড়ে যায়। আমরা থেকেই ওকে তুলে জল দিয়ে মাথায় আস্তে আস্তে বসাই, সেই রক্ত অবস্থায় দেখা যাচ্ছে যে গাড়ি দেখে আমরা আবার হসপিটালে পাঠিয়ে দিই। পুলিশ এসেছিল? না, পুলিশ পরে এসছে, হসপিটালে পাঠানোর পরে। পুলিশ এসে কি করলো? পুলিশ এসে ওই ছবিগুলো দেখে তুলে নিয়ে চলে গেল। আর হেডমাস্টার মশাই? হেডমাস্টার মশাই ওই পুলিশের গাড়িতে তুলে নিয়ে চলে গেল। হেডমাস্টারকে পুলিশ আটক করেছে, তাই তো? আটক করেছে। এই 50,000 টাকা কিসের জন্য জানেন? 50,000 টাকা এই সম্পত্তিটা আর কি, মানে কেনার বাবদে ওদের উভয়ের মধ্যে মানে 5 শতক জমি দানে ছিল, আর 11 শতক জমি আর কি মাস্টাররা কিনবে বলে এরকম জমি মালিকের কাছ থেকে একটা রিলেশন ছিল বলে এবারে ওই কার্তিক ঘোষের কাছ থেকে 2 লাখ টাকা নেয় জয়দেব ঘোষ হেডমাস্টার। নিলে এবার সেই টাকাটা কিছু শোধ দিয়েছে আর কিছু দেয়নি, এবার তার ধরুন 50,000 পাবে, সেই টাকাটা নিয়ে ইস্যু হয়েছে। হেডমাস্টার মারধর করেছে, তাই তো? হেডমাস্টার নাম কি? ওর নাম হচ্ছে জয়দেব ঘোষ। আপনি তো এখানকার প্রতিবেশী, বাড়ির পাশে বাড়ি, আমার একদাগে সম্পত্তি। যেখানে ছেলেমেয়েরা শিক্ষা নিতে আছে, শিক্ষাঙ্গনে রক্তারক্তি, মাস্টার মশাইদের মধ্যে কি চোখে দেখছেন আপনারা? মাস্টারমশাইদের মধ্যে রক্তাক্তি, এখানে তখন ছাত্র কেউ এসে ওঠেনি, প্লাস সবে দুটো মাস্টার এসে ঢুকেছে। আমরা দেখলাম এটাই যে ওই টাকা টাকার ইস্যু করে নিয়ে ও অসুস্থ, ডাক্তার দেখাতে যাবে, যার জন্য ওই টাকার ইস্যু নিয়ে তর্ক বিতর্ক আসতে আসতে ইনি দুর্বল আর উনি হচ্ছে শক্তিশালী হেডমাস্টার, সেই জন্যই ঘুষিটা মারল না। ঘটনা, আমার পায়ে ইউরিক অ্যাসিডের পুজোর আগে থেকে ব্যথা হচ্ছে, আমি ওর কাছে ছুটি চাই। কালকে আমি স্কুলে বললাম আমি 1:30 সময় ডাক্তার দেখাতে হবে, আমি চলে আসবো। ও বলছে আমি ছুটি দিতে পারবো না। এই কথা বলার পর আর দ্বিতীয়ত ওর কাছে আমি 50,000 টাকা 2 বছর ধরে পাই, সেই টাকাটাও ফেরত দিচ্ছে না হেডমাস্টার মশাই। এবার এই ইউরিক অ্যাসিডে বলে আমি ছাড়বো না, ছাড়বো না বলার পরে আমি কালকে স্কুল ড্রপ করি, স্কুল কামাই করি, স্কুলে যাইনি, যেহেতু ছাড়বে না বলেছে। সেই আজকে এসেই সকালে এসে আমি 10:30 নাগাদ পৌঁছে যাই স্কুলে, তারপরে ও এসেই আমাকে থ্রেট করছে, আপনি কেন আমাকে এই সব কথা বললে, বলেই আমি বলছি তুমি আঙুল নামিয়ে কথা বলো, যা বলার সাধ্য হয় বল। এইবার বলার পরেই ও আমার নাকে মুখে খুশি মেরে দেয়। ফ্ল্যাট কিনতে চান কিন্তু করোনা পরিস্থিতিতে বাজেট নিয়ে ভাবনা, তবে আজই যোগাযোগ করুন এস এন্টারপ্রাইজ ডেভেলপারের সাথে। এই অতিমারি পরিস্থিতিতে ফ্ল্যাট বুকিং করুন দুর্দান্ত ডিসকাউন্টের সাথে। কল্যাণীর B7, B12, B15, A2, A8 এ চলছে ডিসকাউন্টের সাথে ফ্ল্যাট বুকিং।
তবে দেরি না করে সত্বর যোগাযোগ করুন 7003399113 এই নম্বর।